হ্যালো, আজ তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আজ কিন্তু আমার বাড়ির শেফ চিকেন কোরমা রান্না করছে। প্রথমে তিনটে পেঁয়াজ কুচি, সেগুলো বেরেস্তা বানিয়ে নিয়েছি। সাত আটটা কাজু হালকা ভেজে নিয়ে দুটোকে একসাথে পেস্ট বানিয়ে নিয়ে রাখবো। 1 কিলো চিকেন নিয়েছি, এর জন্য 400 গ্রাম দই, 2 টেবিল চামচ, আদা রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ লঙ্কা আর ধনে গুঁড়ো নিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে রাখবো। 1টা কড়াইতে তেল গরম করে 2টো লবঙ্গ এলাচ ফোড়ন দেবো। এবার দইয়ের পেস্টটা নিয়ে তেল মশলা থেকে আলাদা হলে তাতে চিকেনগুলো দিতে হবে। এবার একটু অপেক্ষা করো, চিকেনটা 50% মতো হলে পেঁয়াজ আর কাজু বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস আর কি, ভালো করে চিকেনটা হওয়া অবধি ঢাকা দিয়ে দিয়ে কষাও, দেখবে তোমার চিকেন কোরমা রেডি। এবার শুধু ওপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করে ফেলো। আর এরকম আরও ভালো ভালো রেসিপির জন্য ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।